ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, যেই সুন্দরের মাঝেও প্রতিনিয়ত আতঙ্ক আর মৃত্যু। দশকের পর দশক জম্মু কাশ্মীরের সহিংসতায় শান্তি নামের শব্দটি যেন হারিয়ে গেছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাদের প্রতিনিয়ত সংঘর্ষে উত্তপ্ত উপত্যকার জনপদ। শুক্রবার রাতেও উত্তাপ ছড়ায় জম্মু কাশ্মীরে। কাঠুরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের। রাতভর দুপক্ষের ভারী লড়াইয়ে দুই জওয়ান ও তিন অস্ত্রধারী নিহত হন। বারমুলাতেও পৃথক অভিযান চালায় ভারতীয় সেনারা। আহত আরও চার জওয়ানকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। অস্ত্রধারীদের ধরতে চলছে চুলচেরা অভিযান। জম্মু কাশ্মীরে শান্তি ফেরাতে খুব একটা পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এ নিয়ে টানা তিন মেয়াদে ক্ষমতায় বসেছেন। এ দফায় ক্ষমতায় বসার পর জম্মু কাশ্মীরের পরিস্থিতি হয়ে উঠেছে আরও অস্থির, ঝরছে সাধারণ মানুষের রক্ত। এ পরিস্থিতির মাঝে জম্মু কাশ্মীরে দীর্ঘ এক দশক পর করাতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। শেষবার বিধানসভা নির্বাচন হয় 2014 সালে। 18-25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর কাশ্মীরের 90টি আসনে তিন দফায় ভোট হবে। ফল ঘোষণা হবে 8 অক্টোবর। সময় গড়ানোর সঙ্গে ক্রমেই উত্তপ্ত হচ্ছে উপত্যকা। এই আবহে শনিবার জম্মুর দুদা এলাকায় নির্বাচনী জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তার এই সমাবেশকে কেন্দ্র করে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।